दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने। दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात যত্ন করতে চাইছি তো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করব। তো আমি কি কি ভাবে হেয়ারটা যত্ন করি, এটা অনেক আগে করতাম যখন সে মা ছিল তখন করতাম, প্রায় 3-4 বছর আগের কথা বলছি। তখন চুলে না ভালো ছিল, মানে ছোট থাকলে মানে ভালো করে যেত কম, আর এখন একটু আসলে তো দুটো দিনে মানে প্রত্যেকবারই দুটো দিন করে চুল পড়বেই। তো যাই হোক, তার জন্য অনেক কিছু তো তোমাদেরকে দেখিয়েছি, এটা এটা দেখাচ্ছি। তো এটা আমার অনেক আগে দিনে করতো ওই মা ঠাকুমারা, তো এখন ও করছে। আমি কিন্তু দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমি এটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তার ক্লিপ খুলতে তোমাদেরকে ভুলে গেছি। তো যাই হোক, এবার আজকে দেখো আমি একটু এটাকে ভালোভাবে একটু গরম করবো, মানে ফুটিয়ে নেবো আর কি। জলটা এই যে গ্যাস ধরে নিয়েছে অলরেডি, তো পুরোপুরি ফুটিয়ে মানে একটা ফেনা ফেনা টাইপের হবে, আর এটা নরম হয়ে যাবে যদি এটা শক্ত আছে। তো আগে এটা হোক, আবার কথা বলছি। দেখতে পাচ্ছ এটা অলরেডি দেখো ফুটে উঠেছে, পুরো গ্যাজা হয়ে গেছে। তো এখনও হবে কিছুটা হোক, মানে এগুলো শক্ত তো, আর আমি আগের দিন আসলে ভিজিয়ে রেখেছিলাম যদি, তার জন্য একটু নরম হয়েছে। তো এটা আগে একটু হোক ভালোভাবে, তারপরে আবার কথা। তো গাইস হয়ে দেখো কতটা কমে গেছে, মানে পুরো জলটা এখন টেনে নিয়েছে। তো আমি এটা ঠান্ডা হবে, তারপরে আর কিছুক্ষণ পরে তোমাকে দেখা, ঠান্ডা হয়ে যাবে আগে। অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটু ভালো করে একটু চুটকে চুটকে এগুলো এই ভিতরে দাঁড়ানো হয়েছে, এই যে কালো কালো দাঁড়ো, এগুলো গুলটি গুলটি কালো কালো দাঁড়ো তিনটে। আমি এখানে 4-5টা দিয়েছিলাম, এটা হচ্ছে মিঠা, মিঠা দিয়েছিলাম 4টে, আর হচ্ছে শিকাগাই ওটাও 4-5টা মতো নিয়েছিলাম। তো আমি একটু ভালোভাবে এগুলো একটু মাখছি, এগুলোর জন্য একটা দেখো ফেনা ফেনা হয়ে যাতে গেদা গেদা টাইপের, তো সেটা হয়ে যাক, তারপরে আমার করবো এটা দেখতে হবে ততক্ষণে। কেমন লাগছে তোকে? আমি তো ক্যামেরার পিছনে আছি। এটাকে মাথায় দিয়ে আমি ঘন্টাখানেক রেখে দেবো, মানে এখন কিছুটা কাজবাজ করবো, কাজবাজ করে শ্যাম্পু করবো, শ্যাম্পু করার পর আমি তোমাদেরকে রেজাল্টটাও দেখাবো যে কেমন হয়ে গেলে, তাতে চুলটা একটু পড়াটা কমবে, মান ভালো চুলে ধোয়া সব কিছু। তো এগুলো আর কি এগুলো অনেক আগে করেছিলাম, এখন আর করা হয় না, সেইভাবে একটু খাটনি বলতে কিছুই না, জাস্ট একটু গরম করে এক্সট্রা কিছু মেশাতে হবে এর সাথে। আর এর সাথে যদি আমলা ইউজ করতাম, আমলাটা ভুলে গেছি আমলা, তো আমলাটা খেয়াল ছিল ওটা দিলে আরও বেশি ভালো হয়। তো তারপরে দেখো কি করছি, এটা ভালোভাবে পুরো চটকে নিচ্ছি আমি, এটা ফেনা ফেনা অলরেডি হয়ে গেছে। তারপরে একটা ফ্রেশ বাটি আর একটা ছাঁকনি নিয়েছি, নিয়ে এটা ভালোভাবে আমি জলটাকে বার করে নিচ্ছি চিপে চিপে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে, তো পুরোপুরি ভিডিওটা স্কিপ করো না, পুরোপুরি দেখো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা সত্যি খুব হেল্পফুল হবে, কারণ এই ভিডিওটা কোনো কেমিক্যাল কিন্তু নেই, ভালোভাবে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি এটাকে পুরোপুরি চেপে চুপে নিয়ে নিলাম, আর অল্প নিলে অনেকটাই হয়ে গেছে, তো মোটামুটি আমার 2 বার তো হয়েই যাবে। তো পুরোপুরি ভিডিওটা দেখো। তারপরে কিন্তু আমি দেখো ওটাকে ধীরে ধীরে একদম একদম যেহেতু জল টাইপের হালকা হয়েছে, তো গড়িয়ে গড়িয়ে পড়েও যাচ্ছে। তার মধ্যে পিয়া আমি আয়নাটাকে রাখতে পারছি না, পিয়া তারপরে বলেও দিল যে আয়নাটা আমি ওর পায়ের মধ্যে রাখছি, আবার একবার হাতে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি দিলাম, তো আমি পুরোপুরি স্ক্যাল্পেই দিয়েছি, তারপর ওটা থেকে গেছিলো বলে।
তো স্ক্যাল্পে দেওয়ার পরেও কিন্তু মোটামুটি ভালোভাবে চুলে পুরোপুরি হয়ে গেছিলো, তারপরেও রয়ে গেছিলো। তো সেটাকে আমি আবার নেক্সট যখন শ্যাম্পু করবো তখন দেবো। তো দেখো আমার কিন্তু তারপরেও চুল উঠছে এত দুটো করে, তো আমার এটাই মানে বিরক্ত লাগছে। তো যাই হোক, এটার জন্য বন্ধ হয় তার জন্যই করা। তো ভালোভাবে মাসাজ করছি হালকা হাতে, তো মোটামুটি আমি নিজেটা নিজেই করলাম। পিয়াকে এবারে ক্যামেরা ধরে দিয়েছিলো, এবারে পিয়া করে দেয়নি, তো আমি নিজেই করেছি। তো যাই হোক, আমি ওকে বললাম যে না তোকে করতে হবে, এটা আমিই করছি। তো দেখো পুরোপুরি ভিডিওটা। মানে মাথায় আমি জাস্ট দিয়েছি, আমার অনেকটা রয়ে গেছে, তো আমি ওটাকে ফ্রিজ আপাতত রেখে দিয়েছি স্টোর করে। আমি ভাবছি যে পরের সপ্তাহে যখন আবার পরের সপ্তাহে যখন দুদিন আবার শ্যাম্পু করবো দেবো। তো আজকে আগে দেখি যে রেজাল্ট কি হয়, কতটা মানে আমি উপকার পাই শ্যাম্পু করার পরে। কতক্ষণ রাখবো এটা? আমি ঘন্টাখানেক রাখবো, তারপরে শ্যাম্পু করবো। তা শ্যাম্পু করার পর রেজাল্ট কী হয়, কারণ আমি এটা অনেক দিন মানে অনেক বছর পরে ইউজ করছি, নিজেই বুঝতে পারছি না যে রিজাল্ট কী আসবে। ওই জন্য রেজাল্ট কী আসবে তোমাদেরকে তো অবশ্যই সব ক্ষেত্রেই জানাই, মানে এটাও জানাবো। তারপর তোমাদেরকে বলবো যে তোমরা ইউজ করবে কি করবে না। এক ঘন্টা দু ঘন্টা রাখো, তবে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে বিকেলবেলা আসছি। বেবফা তেরা মাসুম চেহারা ভুল জানি কে কাবিল নেহি হ্যায়, বেবফা তেরা মাসুম চেহারা ভুল জানি কে কাবিল নেহি হ্যায়। তোমরা দেখতে পেলে যে চুলটা কেমন লাগছে, মানে ঘুম টুম দিয়ে উঠে মানে একদম ভালো করে ঘুমাতে দেয়নি। হ্যাঁ, মানে এসে শুধু দাদু হয়েছে, ওটো 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 টেন করছে। তো তোমরা দেখতে পেলে চুলটা কীরকম লাগছে, তো আমার কাছে সামনে থেকে সেলফিটাও দেখিয়ে দেয়। হ্যাঁ, তোমরা দেখতে একটু বেশ শাড়ি শাড়ি মানে সফট সফট লাগছে। তখন মানে একটা দিয়েছিলাম তো ওটা কস কস টাইপের, তখন আঠা 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 করছে, শক্ত টাইপের হয়ে শক্ত হয়ে গেছিলো দেওয়ার সঙ্গে সঙ্গে। তো আমি দেখেছিলাম এক ঘন্টা কি দেড় ঘন্টা মতন, তারপর শ্যাম্পু করে নিয়েছি। তারপর শ্যাম্পু করার পরে এখন বিকাল হয়ে গেছে, এখন চুলটা শুকিয়ে গেছে। আর আমি কিন্তু মানে চুলটা তো শুকিয়েছি পুরো ন্যাচারালভাবে, কোনো এখানে কোনো কারেন্টের কিচ্ছু ইউজ করিনি, পুরো নর্মাল পাকার হাওয়ায় শুকিয়েছি। তো সময় লেগেছে যাই হোক, কিন্তু চুলটা আমার কাছে ভালো লাগছে, ভীষণ সফট লাগছে। তো ইউজ করতে পারলে না সব কিছুই ঠিকঠাক, বাট এটা কতবার ইউজ করতে পারবো এটাই হলো ব্যাপারটা, যে সপ্তাহে যদি আমি একবার করে ইউজ করতে পারি, মাসে চারবার, তাহলে ভালোই হবে। তো গাইস যাই হোক, যেটা বলছিলাম ওর ক্যামেরা ধরতে থাকলে হাত ব্যথা হয়ে যাওয়ার জন্য আমি নিয়ে নিলাম আবার। তো এটা যে আমি সকালবেলা দেখিয়েছিলাম যে হেয়ার কেয়ারটা, তো সেটা কিছুটা রয়ে গেছে আমার কাছে, তো আমি ওটা রেখে দিচ্ছি স্টোর করে। তো ওটা আমি আবার পরে দিতে পারবো, তোমরা চাইলে এটা ইউজ করতেই পারো, খুব ভালো। অ্যাটলিস্ট চুল ওঠাটা বন্ধ হবে বলতে পারি, আর চুলটা তো খুব কালোও হয়, তোমার কালোটা দরকার নেই, একটু সফট 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 লাগছে, বেশ ফ্রেশ লাগছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করবো, নেক্সট ব্লগ আবার করতে হবে, তাড়াতাড়ি চলে আসবে এটা পর আরেকটা ভিডিও। তো যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক প্লিজ করে দিও, প্লিজ যাই করতেই হবে। তো কী করতে হবে আবার বলে দিই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটন টিম করে দাবিয়ে দেবে। তো আজকের জন্য ভুল জানে কে কার নেই হ্যায়।